এই কবরের চিন্তায় কানতে কানতে বালিশ বিস্তো। কিন্তু আজকে আমরা কবর সম্পর্কে কোনো খবর আমরা নেই না। ছেলেটা বিদেশ থাকে, আরেকটা ছেলে বিদেশ যাবে, কত খবর নিলেন, আবহাওয়া কেমন, বেতন কেমন, পরিবেশ কেমন, খাওয়া দাওয়া কেমন, মহাজন কেমন, মালিক কেমন, কুফিল কেমন, থাকতে পারবো কিনা, মাসে মাসে বেতন দেয় কিনা। বাবা এত খবর নিলেন, কবর দেশে যে আপনার মা পরে রইল, বাবা পরে রইল, যে মা বাবার ছেলের এত খবর রাখতো, রাত্র দুইটায় ছেলে বাড়িতে আসে না, মা দরজা খুলে দাঁড়াইয়া থাকতো, এই মারা যে কবরে শুয়াইলেন, একদিন কি কেউ মার কবরে যাইয়া জিগাইছিলেন মা তুমি কেমন আছো? বাবারা ভাই না, এই মার খবর বাবার খবর নেওয়ার জন্য পৃথিবীতে এমন একজন ব্যক্তি আসলেন যিনি মায়ের পেটে থাকতে ছয় মাস বয়স, মায়ের পেটে ছয় মাস বয়স, মায়ের পেটে আমার আপনার নবী বাবা হারাইলেন। ছয় মাস বয়সে মায়ের পেটে নবী বাবা হারা হয়ে গেলেন দুনিয়ার জমিনে। তার শিবেনে নবীজি চোখটা খুলে মাকে মন ভরে দেখে দুইটা ঠোঁট নাড়ে কি যেন বলবেন, মা আমেনা ডাকতেছেন, বাবা মুহাম্মদ মন ভরে আমাকে দেখছো, ঠোঁট দুইটা নাড়তেছো, কি যেন বলবা, বুঝতে বাকি নাই গো বাবা, এই প্রশ্নই বুঝি করবা, মা গো তোমায় আমাকে কোলে নিয়ে বসে আছো, তুমি আমাকে বারবার দেখতেছো, আমার বাবা কই, বাবা আমারে একটা বার কোলে নিল না, মা বাবা কই, বাবা কোলে নেয় না, মায়া মেনা সান্ত্বনা দেয়, বাবা মুহাম্মদ ঠোঁট নাড়াইয়া এই প্রশ্নটা বুঝি করবা, এই প্রশ্ন করো না, তোমার বাবা মদিনার জমিনে ঘুমিয়ে গেছে, তুমি মায়ের পেটে ছয় মাস বয়সে বাবা হারা হইয়া এখন এতিম অবস্থায় দুনিয়ায় এসেছো, আমার নবী এত ব্যথায় ব্যতীত দুনিয়ার জমিনে চোখটা খুলে একটা দিন বাবা দেখল না, দুনিয়ার জমিনে মুখটা খুলে একটা দিন নবী বাবা ডাকলো না, সেই নবী ছয় বছর বয়সে মা হারাইয়া মার ব্যথা বাবার ব্যথায় কান্ত, সকল ব্যথা বুকে লইয়া আপনার আমার মতো উম্মতেরে জান্নাতি বানানোর জন্য 63 বছর জিন্দিগি খায়া না খায়া কত জায়গায় গালি খায়া আমার নবী মার খাইতে খাইতে সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দিগি কষ্ট করে আপনার আমার মতো উম্মতের জন্য জান্নাতে যাওয়ার আদর্শ, জান্নাতে যাওয়ার পথ পরিষ্কার করে দিয়ে সোনার মদিনায় উম্মতের মায়ায় শুইয়াছেন, সেই নবীর উম্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, বলুন এতে আপনারা খুশি না বেজার? এ বাবারা ভাইরা, রাত্র গভীর হয়ে গেছে, কম সময়ে মূল কথাগুলো বলছি, আমার নবীর আদর্শ কত সুন্দর, আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন সুন্দর নবীকে, বন্ধুকে সুন্দর মানুষ সৃষ্টি করেছেন সুন্দর করে, আল্লাহ নিজে কোরআনে বলেছেন লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব, এই সুন্দর মানুষ আমার আল্লাহ সুন্দর করে বানাইলেন, সুন্দর আদর্শ মানুষের শিক্ষা দেওয়ার জন্য সুন্দর নবী দুনিয়াতে আসে গো, মানায় বাবা নাই নবী, মক্কায় নবীর জন্ম, মক্কার বাসি আমার নবীরে মারছে, আজকে কারা গো এই সোনার বাংলার জমিনে, আজকের এই মাহফিলে কে গো, কোন মায়ের সন্তান আপনারা বসে আছেন, ও বাবারা কে তোমরা দাঁড়িয়ে আছো, মক্কায় নবীর জন্ম, মক্কা বাসি নবীরে মারে গো, আমার নবী কতদিন মার খায়া বেহুশ হয়েছে,
কত ব্যথা কত কষ্ট মক্কাবাসী দিয়েছে আজকে বাংলার জমিনে আমার নবীর পাগল মায়ার উম্মতেরা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছে আজকে যারা এই মাহফিলে বসে আছেন গো আমার বিশ্বাস আপনাদের জন্য আমার নবীজি ফুল সিরাতের গাটে বসে থাকবে কি আদর্শ শিক্ষা দেয় আমার নবী উম্মতের আমার নবী জিহাদের ময়দানে যাচ্ছে সাহাবায়ে কেরাম সকল উপস্থিত হয়ে গেছে একজন সাহাবি পিছে পড়ে গেছে দৌড়ায় আসতেছে রাসূল বলেন সাহাবীরা অপেক্ষা করো আমার ওই সাহাবি পিছে পড়ে গেছে কাছে আসার পর ডাকতেছে সাহাবীরে দেরি হলো কেন দৌড়ায় আসতেছো দৌড়ায় আসলে কেন আমার নবীর প্রশ্নের জবাব দিচ্ছে ওই সাহাবি হুজুর মাফ করে দিয়েন আমি আমার ফ্যামিলিতে আমি আর আমার মা ছাড়া কেউ নাই আমি আর আমার মা ছাড়া কেউ নাই নবীজি গো আমাকে ছোট রেখে বাবা মারা গেছে আমার মা অসুস্থ বুড়া মানুষ মাকে অসুস্থতার চিকিৎসায় ওষুধপত্রগুলো মার সামনে দিতে যাইয়া ওষুধ খাইতে পানি লাগবে তখন পানি কম ছিল পানির ব্যবস্থা ভালো ছিল না পর্যাপ্ত পরিমাণে পানি পানি মাকে দিতে যাইয়া হুজুর নবীজি গো মার যেন কষ্ট না হয় কেউ নাই আমার সংসারে আমি আর আমার মা মা ওষুধ ঠিকমতো দিতে যাইয়া পর্যাপ্ত পানি মার কাছে দিতে যাইয়া গো নবীজি আমার একটু দেরি হয়ে গেছে আমাকে মাফ করে দিয়েন আমার নবী দুইটা গাল বেবে চোখের পানি ছেড়ে দিলেন রে সাহাবি না না তুমি জাহাদে যেও না যায়ও না জাহাদে সাহাবীরে তোমার মার খেদমতে থাকো আমি বড় ব্যথাই ব্যতীত রে সাহাবি আমি দুনিয়ার জমিনে চোখটা খুলে একটা দিন বাবা দেখলাম না একটা বার বাবা ডাকলাম না ছয় বছর বয়সে মা হারাইয়া মা বাবার ব্যথা বুকে লইয়া কাচ্ছি মন ভরে মা মা কইয়া ডাকার সুযোগ পাইলাম না রে সাহাবি তুমি তোমার বুড়া মায়ের খেদমতে যাও জেহাদে যেতে হবে না আমি রাসূল বলে দিলাম রে বুড়া মায়ের খেদমত বুড়া মায়ের খেদমত অসুস্থ মায়ের খেদমত জেহাদের চাইতেও বেশি নেকি পাইবা এত সুন্দর নবী সুন্দর আদর্শ এই সুন্দর সিস্টেম গুলো যেই নবী আমাদের শিক্ষা দেওয়ার জন্য 63 বছর জিন্দিগি মার খাইলো গালি খাইলো আমার নবী কত ব্যথা সহ্য করলো শুধুমাত্র উম্মতকে লাভবান বানানোর জন্য আজকে সেই নবীর উম্মত হইয়া আমরা যারা গভীর রাত্রে বসে আছি কে গো আপনারা আমার নবীজি মক্কায় জন্ম মক্কাবাসী নবীরে মারে মক্কায় থাকতে দেয় না বাংলার জমিনে 1450 বছর পরে 6,500 কিলোমিটার দূরে একটা দিন আমরা নবী দেখলাম না তারপরেও সেই নবীর মায়ায় আমরা বসে আছি কেমন মায়ের সন্তান আপনারা একটা দিন নবী না দেখে নবীর মায়ায় বসে আছেন আমার নবী 1450 বছর আগে বলেছিলেন সাহাবিরা তোমরা কি আমার আদরের এই সাহাবিরা তোমরা কি আমার একবারে আদরের মহব্বতের আমার বন্ধু আর সহ্য ইমানদারদেরকে দেখেছো সাহাবিরা বলেন হুজুর আমরাই তো আপনার আদরের আর সহ্য ইমানদার রাসূল বলেন তোমরা না বলো আর সহ্য ইমানদার দেখছো কি না সাহাবিরা বলেন হুজুর আমরা যখন না তাহলে কে হবে আর সহ্য ইমানদার আপনার আদরের আল্লাহ আর আল্লাহর হাবিব জানে আমরা জানি না আমার নবীজি দুইটা চোখ মুবারক টল টল করছে গান বেবে দাড়ি মুবারক ভিজে গেছে আর বলতেছে সাহাবিরা শুনো আমার আদরের সহ্য ইমানদার কারা আজ থেকে 1400 বছর পার হয়ে যাবে বহু দূর দূরান্তরে সাহাবিরা আমার পাগল মায়ার উম্মতেরা একটা দিন আমারে দেখবে না
महफिले बसे घंटार पर घंटा बसे थाकबे कुरानेर कथा शुनबे आमी नबीर कथा गुलो शुनबे साहाबीरा बोलें हुजूर आश्चर्य आपनाके ना देखे चौदहशो बसर परे आपनार कथा शोनार जन्य बसे थाकबे नबीजी गो तारा आपनार केमन पागल उम्मत हबे আমারে নবী বলেন সাহাবীরা শুনো শুধু বসে থাকবে এই না আমার দুঃখ কষ্টের কথাগুলো শুনলে রে আমার পাগল উম্মতরা কেউ কেউ আহ করবে আমার দুঃখের ব্যথা কষ্টের কথাগুলো যদি শুনে রে সাহাবীরা আমার ওই যুগের পাগল উম্মতরা কেউ কেউ গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিবে আমারে নবী কাঁদতেছেন সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আশ্চর্য হলাম গো নবীজি ১৪০০ বছর পরে আপনার উম্মতেরা আপনারে না দেখে দুঃখের কথা শুনবে চোখের পানি ছেড়ে দিবে এত মায়ার উম্মত আপনার হবে তারাই তো আশ্চর্য ঈমানদার আমারে নবী বলেন ঠিক বলেছো তোমরা সাক্ষী থাইকো আমি নবী তোমাদের সামনে বলে দিলাম ওই যুগের আমার পাগল উম্মত গুলো রে আমারে না দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে কোরআন সুন্নার পক্ষে বসে থাকবে আমার পাগল হইয়া চোখের পানি ছেড়ে দিবে ব্যথায় ব্যথিত হইয়া আমার ওই পাগল উম্মতগুলো আমি নবীর আশ্চর্য ঈমানদার তাদেরকে না লইয়া আমি নবী জান্নাতে যাব না এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না বেজা একটু খুশির সুর আপনাদের কাছে শুনতে চাই বলুন আমার সাথে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে বলুন দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে আমরা গোনাগারে জানাই আমরা গোনাগারে আমরা গোনাগারে জানাই আমরা গোনাগারে নবী গো আমরা গোনাগারে আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ও আল্লাহ পাকার ফেরেশতারা নবীর দরুদ পড়ে তারায়ও ঈমানদারে পড়বে দরুদ ঈমানদারে পড়বে দরুদ বলছে পড়ুয়ারে নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়ও নবীর দরুদ পড়ে যারা মায়ার নবীর আপন তারায়ও সাফায়াত করবে নবী সাফায়াত করবে নবী ময়দানে হাশরে নবী গো আমরা গুনাহগারে দরুদ সালাম জানাই দরুদ সালাম জানাই নবীজির দরবারে নবী গো আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে সবাই বলুন মারহাবা মারহাবা রে বাবা রে কারা গো মাহফিলের আয়োজন করেছে কে মাহফিলে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা বুদ্ধি পরামর্শ দিয়েছো এই কোরআন সুন্নার কথা শোনার জন্য আমার নবী বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল
গুলি আমার নবী বলেছেন দুটো জিনিস তোমাদের জন্য রেখে আমি নবী চলে গেলাম একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ আমি নবীর আদর্শ এই দুইটার পক্ষে যারা থাকবে তারাই জান্নাতের শান্তিতে বসবাস করবে সকলে বলুন আলহামদুলিল্লাহ আজকে যারা গভীর রাতে বসে আছেন আমি আপনাদের কাছে জানতে চাই ঈমানদারের মুখ থেকে সত্য কথা শুনতে চাই যেই নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে গভীর রাতে আমার হুজরার দরজাটা খোলা দেখেছি আমার নবী ঘরে নাই ঘর থেকে বেরিয়ে গেলেন জিবরাইল এসে খবর দিলেন ঘুমন্ত অবস্থায় নবী জিবরাইল খবর দেয় উম্মতের দরদি গো সারা রাত ঘুমিয়ে কাটাবেন আপনি কি উম্মতের জন্য কাঁদবেন না আমার নবী দরজাটা খুলে মা আয়েশা সিদ্দিকাকে বলে নাই আর দরজা বন্ধ করো সেই কথাটাও বলে নাই আপনার আমার মতো উম্মতের মায়াই এ গভীর রাতে নবী দৌড় মারলেন মদিনার শেষ প্রান্তে সেজদাই পড়ে আমার নবী কাঁদতেছিলেন মাহুত গর সাল্লাম গো বাড়ি সাল্লাম বিবির মায়া সাল্লাম গর ঘুম বিছানা আরাম ছেড়ে দিলাম সেজদাই পড়ে গেলাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মাফ না দিবা গো মাহবুব ততক্ষণ পর্যন্ত আমি নবী সেজদার থেকে মাথা উঠাইব না আপনার আমার মায়াই যদি আমার নবী সেজদাই পরে সারা রাত কাঁদতে পারে এই নবীর মায়ায় রাতের কিছু সময় দেওয়া বলুন দরকার আছে কিনা এই রাত্র এরকম রাত্র আর কয়টা আমাদের হায়াতে আছে কয়টা রাত্র এই দেশে থাকব বলুন আমাদের বলার ক্ষমতা আছে কিনা আজকে রাত্রে প্যান্ডেলে এমনও হতে পারে কালকে এমন সময় কবরে বাবা কবরে যাবেন কবরে না যাওয়ার কোনো উপায় নাই কবরে যাওয়ার গাড়ি আছে আসার গাড়ি নাই যদি এই কবরে আমার নবীর আদর্শ লইয়া যাওয়া যায় নবীর উম্মতের পরিচয় লইয়া যাওয়া যায় আমার আল্লাহ কোরআনে বলেছেন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকু আখিরি নবীর উম্মতের পরিচয় লইয়া এই নবীর উম্মত হইয়া যারা কবরে আসবে দুনিয়ার মানুষ যেমন তিন বেলা খানা খায় আমি আল্লাহ কবরের মধ্যে আখিরি নবীর পরিচয়ে উম্মতের তিন বেলা কবরে জান্নাতের খাওন খাওয়ায় এখন সেই নবী পায়া বলুন আপনারা খুশি না বেজার শুনেছেন অজের আর সময় নাই অজ আর প্রয়োজন মনে করি না বড় বড় আলেম ওলামাদের মুখ থেকে ওয়াজ শুনেছেন আমি শুধু আপনারা বসে আছেন আর আমার ভাই দেলোয়ার ভাই আমার অত্যন্ত মহব্বতি ভাই অ্যাডভোকেট দেলোয়ার পাটোয়ারি সাহেব এলাকার অনেকের সাথেই আমার মহব্বত দেলোয়ার ভাই এলাকায় আছেন কিন্তু আমি আসলে মূল মাহফিল ছিল আপনার সাইদাবাদ দরবার শরীফে এখানে এই অবস্থায় বাহিরে আসতে পারি না এক ঘন্টা আগে আমি আসতে পারতাম কিন্তু এই আমাকে খালি বলে বসেন 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 করতে করতে আমার এক ঘন্টা সময় গেছে যাই হোক আপনারা ওয়াজ শুনেছেন এতক্ষণ তো আর মাইক বন্ধ নাই যে ওয়াজ শুনেছেন এটা আমল করলে এটাই যথেষ্ট তবে আমি আপনাদেরকে মাত্র 15 মিনিটে কিভাবে আখিরি নবীর উম্মত হইয়া জান্নাতে যাবেন এই রাস্তাটা শুধু আপনাদেরকে দেখাইয়া দেব এই জান্নাতে আখিরি নবীর উম্মত সকল নবীর উম্মতের আগে জান্নাতি আখিরি নবীর উম্মত হবে এই আখিরি নবীর উম্মত ভিআইপি মর্যাদায় জান্নাতে যাবেন এই পথটা আমি কম সময়ের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসব এই 15-20 মিনিট সময় কি আপনারা আমারে দিতে রাজি আছেন এটা আমার লাভের জন্য না আপনাদের লাভের জন্য আমাদের দেশে দেখছি যারা টেক্সটাইল মেলে গার্মেন্টসে চাকরি করে 8 ঘন্টা ডিউটির পরে রাত 8টা বাজে আবার 4 ঘন্টা ওভারটাইম যখন কোম্পানি দেয় তখন কি ওভারটাইম ফালাই আইসা পরে খাইছে না গোসল করছে না এরপর 4 ঘন্টা ওভারটাইম করে কেন 8 ঘন্টা শিডিউল টাইমের
ডিউটির চাইতে 4 ঘন্টা ওভারটাইম টাইমের মাইনা কি ভাইবো বেশি তো গাজী আপনাদের ওয়াসনার সময় শেষ একটু ওভারটাইম টাইম সময় আপনাদের কাছ থেকে নিলাম এর উসিলায় আল্লাহ আপনাদের মাফ করে দিতে পারে আমিন দুনিয়ার কোম্পানি যদি ওভার টাইমের বেতন বাড়ায়া দেয় ডবল দেয় আজকে যারা অতিরিক্ত সময় 15-20 মিনিট দিবেন আল্লাহ কি এটা ওভার টাইমের কাতারে কবুল করে নেকি বাড়ায়া দিতে পারে না আরে ফারে কি নেকি তো দিয়াই রাখছে কোরআনে কয়েক জায়গায় ঘোষণা আছে এই নবীর উম্মতের বাজেট বেগয়রে হিসাব হিসাব টিসাব নাই এই নবীর উম্মতের বাজেট দেয় আল্লাহ হিসাব ছাড়া বলবেন হুজুর হিসাব সারা বাজার দেয় কেন দেওয়ার কারণ আছে আখেরি নবীর পরে আর নবী নাই কোরআন বলছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন আমার নবী নিজেও বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি আমি শেষ নবী আমার পরে আর নবী আসবে না তাহলে নবী আমার নবীর মাধ্যমে নবীর দরজা বন্ধ নবী যখন বন্ধ আর কি কোন নবীর উম্মত আমরা সারা এই মাঠে আইব না নবীও বন্ধ উম্মতও বন্ধ অনেকের ভাষ্ট ছেলে সকলের ছোট ছেলেটা দেখবেন ছোট ছেলে মা বাবার আদরও বেশি পায় কি আবার বিরক্ত হলাম মা বাবারে ছোট ছেলেটাই বেশি করে তা আমরা আখেরি নবীর উম্মত শেষ যুগে আইছি আমরা তো হগলের ছোট আমাদের পরে আর নাই আমরা গেলাম বিরক্ত বেশি করুম আর আল্লাহ আমাদের মায়া বেশি করব আমাদের নেকিও বেশি দিব অন্য নবীর উম্মতের নেকি দেয় হিসাব কইরা এই কাজটা করলে 10 নেকি এই কাজ করলে 15 নেকি এই কাজ করলে 20 নেকি আমাদের বেলায়ও বাজেট আছে এই কাজ করলে 10 নেকি এই কাজ করলে 20 নেকি যদি কেউ নবীজির উপর একবার দুরুদ পড়ে তার তাকে আল্লাহ 10টা রহমত দান করে হিসাব আছে হিসাব কিতাব কিছু আছে আবার কোন কোন জায়গায় কইছে হিসাব নাই বেগয়রে হিসাব হিসাব সারা কেন হিসাব সারা দেয় এটা একটু বুঝেন অনেক সময় দেখেন বাবা 1 কেজি মিষ্টি আনছে আগেকার দিনে 1 কেজি না শের ছিল 1 শের মিষ্টির মধ্যে 16টা মিষ্টি লইত 16টা মিষ্টি ছেলে মেয়ে হইল 7টা মা একটা একটা করে ছেলে মেয়ে বাইটা দিছে সকলের ছোট যেটা যেটা বিরক্ত বেশি করে আবার আদর কইলাম হে এই বেশি ভাই ঠিক নিও সকলের ছোটটাই গেলাম বিরক্ত বেশি করে আদর আবার এইটারই বেশি কয়জন আদর করে দেন সাত ভাই বোনের মধ্যে মা আদর করে বাবা আদর করে দাদা আদর করে দাদি আদর করে বাকি 6 ভাই বোনে আদর করে তে কতলি আদর হে একা পাইতাছে দেখছেন নি তা আমরা তো হেই জায়গাতে আছি একবার বলুন আল্লাহু আকবার এই জায়গাটা বুঝে রাখতে হইব যে বাড়িঘর করছেন এই বাড়িঘরের মধ্যে আপনি থাকতে পারবেন না তো আপনার একদিন বাড়ি কিনে দিব আপনার ছেলে এই বাড়ি কিনে দিব আপনার ছেলে কেউ তাড়াতাড়ি মহল্লা ইমাম সাহেবের খবর দেন জানাজা কয়টার সময় হইব গোসল কই করাইব আবার কতক্ষণ বাবারে এনে রাখবেন এই রুমতে বাইর করে বারিন্দাত নেন না হিলে মাঠে নিয়ে যান গোসল না মাঠে করেন বারিন্দাত করাইয়েন না বাবা লাশের কাছে আসবে না পকেট থেকে 1000 টাকা নোট বাইর করে দিয়ে কইব কাফনের কাফন নিয়ে আসেন একদিন আপনার ছেলেই আপনারে করতে বাইর করে দিব এবার আখেরি নবীর উম্মতন এর ঘরে করতে বাইরন এই নবীর উম্মত না হইয়া করতে বাইরিয়েন না এই নবীর উম্মতের দাম সকল নবীর উম্মতের চেয়ে বেশি এই নবীর একজন উম্মতের দাম জান্নাতের চেয়েও বেশি